হলুদ। পুরান ঢাকার আকাশে বসেছে রং বেরঙের ঘুড়ির মেলা, যেন নীল আকাশে ভেসে বেড়াচ্ছে রঙিন কাগজের পাখি। আর নাটাই হাতে সেসব পাখি উড়িয়ে দিচ্ছেন পুরান ঢাকার বাসিন্দারা। পৌষের শেষ দিনে পুরান ঢাকায় হয়ে গেল ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। ঘুড়ি উড়ানো, আতশবাজি, পিঠাপুলির আয়োজন ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে সাকরাইন উৎসব পালন করেন পুরান ঢাকাবাসী। মাছ, ফুল, পাখি, নানা আকৃতির ঘুড়িতে সয়লাভ হয় পুরান ঢাকার আকাশ, যেন মাটির বাসিন্দারা ঘুরে বেড়াচ্ছে নীল আকাশে। ঘুড়ি কাটাকাটির লড়াইয়ে এবাড়ির ছাদ থেকে ওবাড়ির ছাদে যেন প্রতিযোগীরা পৌঁছে দিচ্ছেন ভালোবাসা। ঘুড়ি উড়ানোর এই উৎসবে মেতে ওঠেন ছেলে বুড়ো সকলে। ঘুড়ি উড়ানোর চেষ্টা করি, ঘুড়িও উড়াই আমরা। আমরা যতটুকু পারতেছি এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি, এবং আমরা আরও চাই যে সামনেও আমরা এই জিনিসগুলো ধরে রাখবো এবং যারা আছে তাদের মাঝে এগুলো ছড়িয়ে দিব। তো আমাদের মাঞ্জা গ্রুপ বিগত 15 বছর ধরে মাঞ্জা সাকরাইন করে যাচ্ছে। এটার মাধ্যমে মানুষ ঘুড়ি উড়ায়, পিঠা উৎসব হয়। হ্যাঁ, আগে ঘুড়ি ওড়াতো সকাল থেকে, এখন ইয়াং জেনারেশনরা ঘুড়ি পারে না। দেখো তুমি, ছাদে কম মানুষই ঘুড়ি উড়িয়েছে। দিনের আলো কমার সাথে সাথে আকাশে কমতে থাকে ঘুড়ির সংখ্যা, সেই সঙ্গে ডিজে গানের সাথে জ্বলে উঠে আতশবাজি, ফানুস আর ফায়ার অক্সের আলো। সাকরাইনের পুরনো ঐতিহ্যের সাথে যুগের সঙ্গে যুক্ত হয়েছে নতুন আয়োজন। পুরো বাংলাদেশ, হল বাংলাদেশ বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় বলেন, সেটা উদযাপন করলে সবচেয়ে ভালো হয়। কি যেমন আমরা মিস করি অন্য জায়গা থেকে, আমরা পুরান ঢাকায় থাকি, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই থাকে, সবাই আমরা মিলেমিশে একজন উৎসব, আমরা যে মিলেমিশে থাকি এটাই হচ্ছে এটার বার্তা। এটা আমাদেরই সংস্কৃতির সঙ্গে মিলেমিশে আমাদেরই হয়ে গেছে এই প্রোগ্রামটাকে। কিন্তু তারা একটা মানে লম্বা সময় ধরে করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নতুন জেনারেশন নিয়ে আসছে। এই উৎসব উপভোগ করতে পুরান ঢাকায় আগমন ঘটে নতুন ঢাকার বিভিন্ন বয়সী মানুষের। সাকরাইন পুরান ঢাকার উৎসব হলেও এর সাথে মিশে আছে সার্বজনীন বাঙালি সংস্কৃতি, এমনটাই মনে করেন তারা। সাকরাইনের মধ্য দিয়ে বন্ধুত্ব, ভালোবাসা, সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ঐতিহ্য টিকে থাকুক হাজার বছর, এই আশা সকলে। তাসনিম নাজির, বাংলাদেশ থেকে, আইবিটিভি।